দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমাদের আজকের আয়োজন স্বপ্ন ধরার নিবেদিত গান সময়। সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং আমার সাথে যথারীতি তিনজন ফ্যাবুলাস সিঙ্গার, যাদের গান শুনে শুনে আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। দিঠি আনোয়ার, সাব্বির এবং হৈমন্তী রক্ষিত, আবারও ফিরে যাচ্ছি গানে। ফিরে এলাম, এত সুন্দর সুন্দর গান হচ্ছে। আই উইশ এবারের বিরতিটা যেন আমাকে আর না নিতে হয়, লম্বা একটা সময় আমি তোমাদের সাথে গানে গানে কাটাতে পারি। তো আমরা খুব চমৎকার একটা ডুয়েট গান শুনলাম দুজনের। এবারে কি হৈমন্তী আমাদের সলো শোনাবে? কোন গানটি? এই এই গানটা আসলে আমি সোলো গাইছি, কিন্তু গানটা আমি গেয়েছিলাম যে অ্যালবামে স্বপ্ন দেখি, সেখানে গানটি গেয়েছিলাম আসিফ আকবর ভাইয়ের সাথে, ডুয়েট গান ছিল। আর গানটি লিখেছেন প্রদীপ সাহা এবং সুর করেছেন আমাদের পল্লব সান্যালদা। পুরো অ্যালবামে 10টি গান ছিল, 10টি গানই দাদার কম্পোজিশনে ছিল। তো এইটি আমার খুব প্রিয় গান এবং এই গানটার রিকোয়েস্ট সব জায়গায় আসে, তো এই গানটাই গাইছি। প্লিজ হাত বাড়ালে বন্ধু হব, তুমি হাত বাড়াবে কি? ba
সফট মেলোডিয়াস একটি গান, অসাধারণ। আচ্ছা, চাচা সম্পর্কে আসলে কি বলবো আমি বুঝে পাচ্ছি না, সাথে দর্শক রয়েছে, আমরা বরং আগে ফোনটি নিয়ে তারপরে ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, কেমন আছেন, কে বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, রাজশাহী থেকে ওলি আহমেদ পাপ্পু বলতেছি। পাপ্পু ভাই, সেই রাজশাহী থেকে ফোন করেছেন, ধন্যবাদ। রাজ্জি কি আমাদের সাথে রয়েছেন, কার সাথে কথা বলবেন? আমি দ্বিতীয়না রাপার অনেক বড় ফ্যান, আমি ওনার সাথে সরাসরি একটু কথা বলতে চাই। প্লিজ কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। আমারও সৌভাগ্য যে আপনার সাথে আমার কথা হলো। তো আপনার কণ্ঠে আমি একটা গান শুনতে চাচ্ছি, রাজ্জাক স্যারের চলচ্চিত্রের গান, ঢাকা শহর। রাজ্জাক স্যারের না, মানে ওই যে গানটা গাওয়ার পর তোমরা তিনজন এবং আমার দর্শকরা, মানে ফিমেল অডিয়েন্স যারা দেখছেন, তারা আমার উপর রাগ করবেন না, কারণ এই গানটা তোমাদেরকে নিয়ে গাওয়া। মানে তুই নারী বিদ্বেষী গান করবি? না না, বিদ্বেষী না, মানে এই গানের কথার স্টাইলটা হলো অমনি, যে আসলে তিনটা যুগ ছিল না, সত্য যুগ, ত্রেতা যুগ আর দ্বাপর যুগ। সো এই তিন যুগের নারীরা কেমন ছিল আর সেই সময় ধরেই এখনকার কলিযুগের নারীরা কেমন, সো এই এইটারই একটি মানে কম্বিনেশন। গানটি সুরসঙ্গীত পঙ্কজ চৌধুরী জয় আমারই গাওয়া, কিছুদিন আগে রিলিজ হয়েছে, তো গানটি করছি। প্লিজ দেখি তো কেমন আমরা, না একটু গানি গানি সেফ সাইড থেকে গানটা গাইতে হবে আর কি। প্লিজ বাজাইলে লোকে সন্ন্যাসি যে কয়, আবার তো তোরা বাজাইলে নাকি মনটা বাউলা হয়, একতারা বাজাইলে লোকে সন্ন্যাসি যে কয়, আবার তো তোরা বাজাইলে নাকি মনটা বাউল হয়, আবার রাধা এখন বাসি শুনে হয় না উষাটন, পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন, আরে পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন, একতারা বাজাইলে লোকে সন্ন্যাসি যে কয়, আবার দোতারা বাজাইলে নাকি মনটা বাউল হয়। সত্য যুগে ভোলার প্রেমে মচিল গো সতী, এই যুগেতে বোঝা দায় সতীর মতি গতি, আরে অন্ধ লোকে মন্দ বলে সবারই তা জানা, কলি যুগের সতী গণের নাই আসল ঠিকানা, তাই চিন্তা ভাবনা কইরে তুমি যাইও বৃন্দাবন, ত্রিশূল ছেড়ে সতীর এখন টাকার প্রয়োজন, আরে ত্রিশূল ছেড়ে সতীর এখন টাকার প্রয়োজন, একতারা বাজাইলে লোকে সন্ন্যাসী যে কয়, আবার দোতারা বাজাইলে নাকি মনটা বাউল হয়। সাথে বনবাসে সীতা, কলি যুগে রামকে নিয়ে সিনেমা দেখে গীতা, আবার চণ্ডীদাস আর রজোগিনীর প্রেমের কথা বলি, এই যুগিতে চণ্ডী হইলে পকেটে করো খালি, তাই পকেটে ভারী থাকলে যাইও সীতার শরণ, পয়সাওয়ালা রাম হইলে পাইবা সীতার মন, আর পয়সাওয়ালা রাম হইলে পাইবা সীতার মন, একতারা বাজাইলে লোকে সন্ন্যাসী যে কয়, আবার দোতারা বাজাইলে নাকি মনটা বাউল হয়।
তাপর যুগে কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধা, কলিযুগে প্রেম মানে বেসুরাসুর সাধা। আরে ও ললিতা ও বিশাখা দেখে যার হে তোরা, কেমন করে কৃষ্ণ রাচায় এ যুগের রাধারা। তাই বাসি ছেড়ে কৃষ্ণের হাতে টুকটুকি এখন, পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন। আরে পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন। একতারা বাজাইলে লোকে সন্ন্যাসী যে কর, আর ধরতরা বাজাইলে নাকি মনটা বাউল হয়। আবার রাধা এখন বাসি শুনে হয় না উষাটন, পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন। আরে পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন, পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন, পয়সাওয়ালা কৃষ্ণ পাইলে রাধা রাধায় মন। বাড়ি যাওয়া তো আজকে না ভাবি, আপনার কাছে বিচার দিলাম। আমি চিন্তা করলাম যে দেখা যাবে যে আমার দুই পাশে দুই বোন, একটা ছোট একটা বড়, দেখা যাবে যে চটাস চটাস মায়ের শুরু হয়ে গেছে। কারণ কি গাইলি তুই আমাদেরকে পাশে বসে? না এই জন্যই, বোনরা মারলে বন্ধুরা মারলে দোষ হবে, বিচারটা তোমার ওয়াইফকেই দিলাম। ওইটা হবে তবে অন স্ক্রিন না অফ স্ক্রিন। রাইট, সো দ্বিতীয় তুমি এবার একটু গানে গানে ওকে শাস্তি দিয়ে দাও তো, একটা কিছু করো ওর জন্য। অবশ্যই, আমি আরেকটা ফিল্মের গান করছি, এটাও খুব মজার একটা গান, কবরি ম্যাডাম ওনার উপর চিত্রায়িত ছিল। দেখো এখানে কথা রাখো, ভালোবাসা একবার তুমি খানি দেখো এখানে কথা রাখো, ভালোবাসা একবার তুমি তুইয়া ডাকো। আপু গিয়েছে, বাট আমি একটু হৈমন্তীর কাছে যাব, ও এক্সপ্রেশনটা দিতে চায়। প্লিজ
না, এটা সম্ভব না। এটা আমিও লক্ষ্য করলাম যে যখন আপা এখানে করে ওই যে ওই জায়গাটা যখন যাচ্ছে না, তুই একটু কর না, হচ্ছে না আমার তো, তখন আমি তো দেখে রইলাম ঠিক এরকম। প্লিজ আমি এটা শিখে নেব দিটি অপর কাছ থেকে। ওকে, তুমি আমি দুজনে, ঠিক আছে? এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, একদম তাই। এইভাবে আর একদম কি বলবো, মনে হচ্ছে রিয়ালি দিটি আপু অ্যাক্টিং করছে, রাইট? না আসলে চলচ্চিত্রের গান কিন্তু অভিনয় অবশ্যই তাই। আচ্ছা, সাথে দর্শক রয়েছেন অনেকক্ষণ যাবত, ফোনটি নিচ্ছে এবং দেখি দর্শকের এক্সপ্রেশনটা এবারে আসলে কি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমরা সবাই আবিদাবি থেকে প্রবাসের থেকে দেখছি আপনাদের সবাইকে, এবং দিতি আপু, সাব্বির ভাই এবং হৈমন্তী, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমাদের একটা গানের রিকোয়েস্ট ছিল দিতি আপু এবং সাব্বির ভাইয়ের কাছে। জি ভাইয়া বলেন। জি বলেন, আমরা শুনছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে আমরা ওই যে আমার গরুর গাড়িতে বসাদের এই গানটি শুনতে চাইছিলাম ওয়াদা ছবি থেকে। অবশ্যই শোনাবো আপনাকে, আপনি সাথেই থাকুন। আপনি এত দূর থেকে ফোন করেছেন, আপনার অনুরোধ অবশ্যই রাখবো আমরা। অনেক অনেক ধন্যবাদ। বাহ, সাথেই থাকুন। সেই সুদূর আবুধাবি থেকে ফোন করেছেন, সবাইকে আমাদের ঈদের শুভেচ্ছা পৌঁছে দেবেন, সাথেই থাকুন। ওকে, এবার একটা ডুয়েট শুনতে চাই সাব্বির। হ্যাঁ, একটা ডুয়েট শুনতে চাই। আচ্ছা, তাহলে এই যে গরম গরম রিকোয়েস্টটা সেরে ফেলি এখনই, যেহেতু করলো রিকোয়েস্টের গানটা করে ফেলি। আমাদের আমেদিন চাষ বুলবুল স্যারের লেখা সুর, এনরোদা এবং সাবিনা আপা গিয়েছিল, খুব সুন্দর একটি। আরে আমার গরুর গাড়িতে বসা জিয়ে দত্তর 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 দুশানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দত্তর 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 দুশানাই বাজিয়ে, আরে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আরে আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুরি, আর শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি, শ্বশুর বাড়ি নিয়ে। আরে আদর দেব, সোহাগ দেব, দেব ভালোবাসা, আরে জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা, আয়
হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো লেগেছে সেই শুধু আবুধাবি থেকে ফোন করে সাথে সাথে পছন্দের গান। আর একটা কথা গরম গরম, হ্যাঁ গরম গরম আরেকটা কথা আমি বলবো, দ্বিতীয় আপু কিছুদিনের মধ্যেই অ্যাক্টিং এর জন্য কল পাবে নিশ্চিত। না না কলমই পেয়েছি, ও মাই গড, কলমই অলরেডি পেয়েছি, এবং যিনি আমাকে ফেসবুকে উনি নক করেছিলেন, নক করে আমাকে বলেছিলেন যে আমি একটি ছবি তৈরি করছি শাকিব খানের বিপরীতে, আমি তোমাকে নিতে চাই। তা আমি যখন ওনাকে বললাম যে আঙ্কেল যদি ছবিতে অভিনয় করার ইচ্ছাই থাকতো বাবার ছবিতেই করতাম, তো আঙ্কেল শব্দটি উনি একেবারেই পছন্দ করেনি, এবং তিনি বললেন আঙ্কেল কেন বলছো, তুমি আবার কোন বাবার মেয়ে? তো তখন যখন আমি বাবার নাম বললাম উনি সাথে সাথে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানে খুব একটা লজ্জাই পেলেন, তখন উনি আর এরপরে এটা কন্টিনিউ করেননি। ওকে সো আজকে আমরা একটা সিক্রেট জেনে ফেললাম। ওকে এবারে সাব্বির এবং হৈমন্তী আবার ডুয়েট, আবার ডুয়েট, এই ডুয়েটটা একটু লাস্টের দিকে করি নাকি এখন একটু একটা সলো গান করি? চলো হ্যাঁ কর, কোনো সমস্যা নেই, হৈমন্তী অনেকক্ষণ ধরে বসে আছে ওর একটা গান শুনি। আমি বসে আছি সাব্বির ভাই, এটা খারাপ লাগছে না? না আমরা তুমি এখন না ছিল, ও তোমাকে খাটাতে চাচ্ছে বুঝছো না কেন? যাই হোক সমস্যা নেই, চলো তোমার কাছ থেকে শুনবো। আঞ্চলিক গানের রিকোয়েস্ট ছিল তো, ভীষণ জনপ্রিয় একটি চট্টগ্রামের আঞ্চলিক গান, চাটগায়া গান, চাটগায়া গান বলা যায়। আসলে আমরা এখন চাটগার আঞ্চলিক গানগুলো যেভাবে গাই অনেকটা ফিউশন করে গাই, আমরা অরিজিনাল ভার্সনটা আসলে গাওয়া হয় না, তো সেই রকমই একটি ভীষণ জনপ্রিয় গান। গানটির মূল শিল্পী প্রয়াত সঙ্গীত শিল্পী শেফালী ঘোষ, তাকে তো আঞ্চলিক গানের রানী বলা হয়, এবং গানটি লিখেছেন এবং সুর করেছেন তিনিও প্রয়াত শ্রদ্ধেয় আব্দুল গফুর আলী। তো ওনাদের এই গানটা এতই জনপ্রিয় যে আমি জানি আমার সাথে সবাই গাইবেন প্লিজ। Thank you.
আচ্ছা, কিন্তু যারা ফোন দিয়েছেন অলমোস্ট সবারই রিকোয়েস্ট গানগুলো কিন্তু কভার হচ্ছে, মানে একদম, কারণ আঞ্জলিক গানের রিকোয়েস্ট ছিল সেটাও গাইলো, আমার কাছে একটি গানের রিকোয়েস্ট ছিল সেটাও গাইলাম। এবারে কে গাইবে, সাবির না দিঠি আপু? দিঠি আপু গাবো, ওকে প্লিজ, এই ব্যাপারে আমার কোনো সময় মানে না। আচ্ছা, আরেকটা মজার গান করছি। আসলে আমাদের মেয়েদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে শাড়ি, গয়না, চুড়ি, তাই না শান্তা? তুমি আমার সাথে একমত, সেই বিষয়বস্তুর উপর এই গানটি করছি আমি। One of my favorite song, এত চমৎকার
অসাধারণ। আর আমি একটা কথাই শুধু বলবো যে আজকে যে গানগুলো ছিল, প্রতিটি গান শুধুমাত্র আমাদের না, সবারই খুব প্রিয় গান এবং সবার শুনে ভালো লেগেছে, কেননা রিকোয়েস্টের গানগুলো আমরা সবই আজ পরিবেশন করার চেষ্টা করেছি। তো একেবারে যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের সময়ও খুব কম, ছোট ছোট করে বিদায় নিতে হবে। ফার্স্ট অফ অল আমি সকল আমাদের মিউজিশিয়ানস আমি বলবো না, মিউজিশিয়ানসদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে এত চমৎকারভাবে থাকার জন্য। ধন্যবাদ দিঠি আপু, সাব্বির এবং হৈমন্তী রক্ষিত সবাইকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ এবং এসিটিভিকে অবশ্যই অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ ঈদের এই আয়োজনটিতে আমাদেরকে ডাকবার জন্য। সেই সাথে আমাদের সাথে যারা সঙ্গত করলেন, গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী, তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং সাউন্ড লাইট ক্যামেরায় যারা ছিলেন, মেকআপে যারা ছিলেন, প্যানেলে যারা আছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। ওকে, তো আমরা শেষ গানটি শুনবো, তার আগে আমি একটু বিরতি বিদায় নিয়ে আসি, সরি। প্রিয় দর্শক, গানে গানে আমাদের আজকে স্বপ্ন ধরার নিবেদিত গান সময়ের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নিয়ে নিচ্ছি আমি শান্তা জাহান আজকের মতো, দেখা হবে আবারও আমাদের আগামী আয়োজনে। চতুর্থ দিন এবং পঞ্চম দিনও আপনাদের সাথে থাকছে আয়োজন নিয়ে। সে পর্যন্ত অবশ্যই আপনারা তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা শেষ গানটি শুনবো, সবাইকে জানাচ্ছি আমি শুভরাত্রি, আল্লাহ হাফেজ। চলো করছি আমি এবার একটি ডুয়েট গান দিয়ে শেষ করি প্লিজ। এবং গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন ম্যাম এবং রফিকুল আলম স্যার, আজকে আমরা দুজন গাইছি, ছুঁয়ে না ছুঁয়ে না মনে যে লাগে ভাই। শেষ গান তো আমি পরে দিয়ে গলা মিলাবো, হ্যাঁ অবশ্যই সবাই মিলে গাইবো। ছুটি আগো জানি কবে পড়বে
আমার পরিচয়, প্রেম যদি হয়ে গেল তবে কিসের ভয়, প্রেম যদি হয়ে গেল তবে কিসের ভয়, যদি হয়ে গেল তবে কিসের ভয়, তোলার ছবি যদি কিছু হয়, প্রেম যদি হয়ে গেল